বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সেফভাবে আছেন তো আমি কিছু মিষ্টির অর্ডার পেয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নেই আমার ছোট্ট বিজনেসটি ভালো লেভেলে যেন ভালোভাবে যেন বড় লেভেলে নিতে পারি সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের দোয়া আর আল্লাহর রহমতেই আমি ভালো লেভেলে যাব। তো আমার ছোট্ট চ্যানেল ইউটিউব তারপর আমার এই বিজনেস এই বিজনেসের পাশাপাশি আমি আরেকটা বিজনেসও শুরু করেছি কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ ওই কাজটার ব্যাপারে ইনশাল্লাহ আমি পরবর্তীতে বলার চেষ্টা করব। এখন বলতেছি না শুধু এতটুকু বলতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন প্রতিটা কাজেই যেগুলো আমি উদ্যোগ নিয়েছি আমি যেন সাকসেস হতে পারি আর নুসরাতের জন্য সবাই অনেক বেশি দোয়া করেছেন আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আমি সবার জন্য অনেক দোয়া করি আমি এতটাই খুশি হয়েছি প্রতিটা কমেন্ট পড়েছি আর আমার মুখ থেকে হাসিটাই যাচ্ছিলো না এতইটাই আমি খুশি হয়েছি প্রতিটা কমেন্টে আমি ভাবতেও পারি না আমার মেয়ে সবাই সবার কাছ থেকে এতটা আদর ভালোবাসা দোয়া পাবে আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক আমি অনেক খুশি হয়েছি সবার জন্য অনেক দোয়া রইল আর এখানে আমি যখন মিষ্টিগুলো বানাচ্ছি রসমলাইয়ের সেপ দিচ্ছি তখন নসরাত আমার পাশে ছিল ও বুড়িটা হাতের আঙুল বানিয়েছে তো বল আমাকে দেখাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়েটা আমি যখনই কাজ করি বেশিরভাগ আমার সাথেই কিন্তু থাকে ও Entonces... তারপর আমি এখানে রসমলাইগিরি দুই কিলো ছিল দুই কিলি রসমলাই আমি অর্ডার কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ তো যে ভাইয়াটা নিয়েছে ভাইয়াটা আপনাদের ভাইয়ার ফ্রেন্ড বড় ভাইয়াও অর্ডার করেছে এই ভাইয়া অনেক বছর যাবৎ দেশে যাচ্ছে না তো ভাইয়াটা খেয়ে দেশের ছোঁয়া নাকি পেয়েছে বলল এতটাই প্রশংসা করেছে মানে ভাষা নাই আমার এত প্রশংসা যে আমি পাবো আমি কল্পনাও করিনি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি কুমিল্লার মনোহরপুরের টেস্টা আনার যেহেতু আমি কুমিল্লার মেয়ে আমি আর ওই চেষ্টাটাই বেশি ছিল তারপর এখানে আমি পেয়েছি মিষ্টি দই দুই কিলো মিষ্টি দই ছিল আর বাকিটা আমার বাসার জন্য তো একটা বক্সে এক কিলো করে ছিল দুইটা বক্সে দুই কিলো ডেলিভারি দিয়েছি এখানে আমি বগুড়ার দইয়ের কালারটা আনার চেষ্টা করেছি এবং দইটা পারফেক্টভাবে আমার দই আগে থেকে পারফেক্ট বয় কিন্তু এবার একটু কষ্ট হয়েছে যেহেতু ঠান্ডা ছিল বসতে চাচ্ছিলো না একটু কষ্ট করে আমাকে এটা বসাতে হয়েছে আলহামদুলিল্লাহ এটাও ভালোভাবে কমপ্লিট করেছি তারপর ছিল রসগোল্লা রসগোল্লা ছিল আমাদের এক পরিচিত এখানেরই বাবি তো বাবি রসগোল্লা খেয়ে এতটাই প্রশংসা করেছে বাবি বলতেছে যে দেশের মিষ্টি দোকানের মতোই নাকি পারফেক্ট হয়েছে রসগোল্লাগুলি তো যেহেতু আমি যদি আপনাদেরকে এভাবে কথাগুলি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা প্রশংসা করেছে আর আমি অনেক খুশি তো আপনারাও দেখে বুঝতে পারতেছেন অবশ্যই কতটা পারফেক্ট হয়েছে তো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফভাবে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ